আমরা যে সভার দিকে আজকে সকাল থেকেই চোখ রাখছিলাম, ডুমুর জলার সভা, সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অমিত শাহ। এবং সেই সভাতে উপস্থিত থেকে তিনি কিন্তু আরও একবার সোনার বাংলা তৈরি করার ডাক দিয়েছেন। ডুমুর জলার সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে অমিত শাহ ফের একবার সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, যারা যোগ দিয়েছেন তাদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত ইটিভি ভারতে। যে বিষয়টা নিয়ে প্রথম জানতে চাইবো, যে আজকে ডুমুর জলার সভা, সেখানে অমিত শাহ ভার্চুয়ালি উপস্থিত থেকে বলেছেন যারা যোগ দিয়েছেন তাদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি, এমনটা কিন্তু তিনি বলেছেন, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আগে ওনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল বা ওনার উত্তর দেওয়া উচিত ছিল, তো সোনার উত্তরপ্রদেশের চেহারাটা কি এখন? সোনার ত্রিপুরার চেহারাটাই বা কি? ওখানে তো দিল্লিতেও বিজেপি, রাজ্যেও বিজেপি, ত্রিপুরাতেই হোক আর উত্তরপ্রদেশেই হোক বা অন্য অনেক রাজ্যে। আগে সোনার ত্রিপুরা করুন, সোনার উত্তরপ্রদেশ করুন, তারপর সোনার বাংলা করবেন। বাংলা সর্বনাশ করা যেটুকু বাকি আছে সেটুকু করার জন্য এখন সোনার বাংলা স্লোগান দিচ্ছেন, ওরা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছেন। যারা সোনার বাংলা করবে বলে তৃণমূলের হয়ে ভোট চেয়েছিল তারাই এখন সোনার বাংলা করবে বলে ত্রিপুরা বিজেপির ভোট চাইছে। যাদের নিয়ে উনি সোনার বাংলা করতে চাইছেন তারাই তো সোনার বাংলা করবে বলে তৃণমূলের সরকার করেছিল। সেই মুখগুলো, সেই একই ভাষা, একই স্লোগান, তার উত্তর দিন। সেই বাহিনীকে নিয়ে সোনার বাংলা তৃণমূল করতে পারেনি, সেই বাহিনীকে নিয়ে উনি সোনার বাংলা বিজেপি করবে কি করে? পশ্চিমবাংলার লোক তাদের কখনো পছন্দ করেনি। আয়ারাম গয়ারামের রাজনীতি অন্য রাজ্যে চলতো, পশ্চিমবাংলা কোনদিন চলতো না। দলবদলুদের নিয়ে পশ্চিমবাংলার মানুষ কখনো পছন্দ করেননি, ভরসা করবেনও না। এবং বুঝতে পারবেন যাদের আছে তৃণমূল যদি কেউ হারাতে চায় তাহলে সে বিজেপিকে ভোট দেবে কেন? তো তৃণমূলের মুখগুলোই তো বিজেপিতে বসে আছে। যাদের হারাতে চাইছেন তৃণমূল তারাই তো তৃণমূলের লোক বিজেপিতে বসে আছেন। এখন একটা এক্সটেন্ডেড কমিটি অফ তৃণমূল আত্মনি এই তো দাঁড়িয়ে আছে। ঠিক একই রকম ভাবে যারা বিজেপিকে হারাতে চাইবেন তারাই বা তৃণমূলকে ভোট দেবেন কেন? তো যে তৃণমূলের হয়ে জিতবে সে তো 48 ঘন্টার মধ্যে বিজেপির খপ করে চলে যাবে। তৃণমূল আর বিজেপি এক অর্থে একই রকম, বিজেপি ধরে চলছে। সোনার বাংলার গল্প ওদের ফালতু কথা, এটা করতে পারবেন না, আগে ত্রিপুরা করে আসুন। আপনারা বলেছিলেন বাম কংগ্রেসই একমাত্র বিকল্প 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, আপনারা ঠিক কতটা প্রস্তুত? আমরা ছাড়া প্রস্তুত কে আছে? তৃণমূলকে হারাবার জন্য মানুষ তৃণমূলের লোকদের বিজেপির সিম্বলে ভোট দেবে না, আবার বিজেপিকে হারাবার জন্য তৃণমূলকে জিতিয়ে বিজেপিতে তাদের ফেরত পাঠাবার বন্দোবস্ত করবে না। এই দুয়ের বাইরে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাকে বাঁচাতে হবে। আমরা গতকাল দেখেছি রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া তৃণমূলের শীর্ষস্থানীয় দুই নেতা নেত্রী, তারা বিজেপিতে যোগ দিয়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বিজেপি থেকে হাওড়াতে প্রার্থী তালিকা একটা চমক আসতে চলেছে। তো সেক্ষেত্রে কি বাম এবং কংগ্রেসেরও সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে? হাওড়ায় প্রার্থী তালিকায় কি কোনো চমক আসতে চলেছে? আমি ঠিক বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা কি। হাওড়ায় বামে বাম কংগ্রেসের প্রার্থী তালিকায় কি নতুন কোনো চমক আসতে চলেছে 2021-এর বিধানসভা নির্বাচনে? এই চমক দিয়ে কি মানুষ চলে নাকি? মানুষ তার জীবন জীবিকার লড়াই নিয়ে চলে, চমকের জন্য তো মানুষ চলে না। চমক দেবো কেন? মানুষের লড়াইতে যারা আছেন তারাই মানুষের ভরসা অর্জন করবে। কিন্তু এই চমক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করার সময় একটা বিভিন্ন জায়গায় চমক দিয়ে গেছেন, কখনো তারকাদের নিয়ে এসে প্রার্থী করেছেন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতিতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে কি বলবেন? ওটা মমতা ব্যানার্জির ফেইলিয়ার, মমতা ব্যানার্জির ফেইলিয়ার, রাজনীতিতে ব্যর্থতার পরিচয় হিসেবে এগুলো হচ্ছে। সেই কারণেই কবে কোন দিন এখান থেকে নিয়ে আসছেন, তারপর ওখান থেকে নিয়ে আসছেন, তারপরে তাদের নিয়ে গালাগালি করছেন, এগুলো কোনো রাজনীতি হচ্ছে না, এগুলো কোনো রাজনীতি হচ্ছে না। মমতা ব্যানার্জির ব্যর্থতার এগুলো পরিচয়, এটা বুঝে রাখুন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।